কাজী নজরুল ইসলাম যখন যুদ্ধ থেকে দেশে ফিরলেন, কলিকাতায় ফিরলেন, তখন স্পষ্টই দেখা যাচ্ছে যে কলিকাতার রাজনৈতিক এবং সাহিত্য অঙ্গন, তার যে আন্তর্জাতিকতার বোধ, তার যে সমাজতন্ত্রের সাম্যের বোধ, সেটি দিয়ে অনেকাংশে প্রভাবিত হয়েছিল। আর আমরা তো আগেই জেনেছি যে যুদ্ধে যাবার পেছনে কাজ করছিল স্বদেশভূমির মুক্তির চিন্তা, স্বদেশবাসীর মুক্তির চিন্তা কাজী নজরুল ইসলামের মনে। আর যুদ্ধ থেকে ফিরে এসে যদি প্রয়োজন পড়ে তাহলে তিনি রাজনীতিতে যোগদান করবেন, এই সিদ্ধান্ত তিনি আগেই নিয়ে রেখেছিলেন। আগেই লিখেছি, বেঙ্গলি ডাবল কোম্পানিতে যোগদান করার যে ডাক নজরুল ইসলামের কানে পৌঁছেছিল সেটা ছিল তার নিকট দেশপ্রেমের আহ্বান। তা না হলে ম্যাট্রিকুলেশন ক্লাসের প্রথম ছাত্র সে, সকলে মনে করেছে পরীক্ষা দিয়ে সে জলপানি পাবে। সে কী কারণে সব ছেড়ে দিয়ে ফৌজে চলে গেল? ফৌজ হতে তরুণ সৈনিকরা প্রায়ই উত্তম স্বভাব নিয়ে ফিরে আসে, কিন্তু নজরুল ইসলাম ফিরেছিল দেশপ্রেমে ভরপুর হয়ে। নজরুল যে নিছক কবি নয়, সে যে দেশের স্বাধীনতা সংগ্রামের একজন সৈনিকও, এই কথাটি নজরুলের নতুন পাওয়া সাহিত্যিক বন্ধুদের অনেকেই বুঝতে চাইতেন না, আর এই না বোঝার জন্য অনেক অসুবিধারও সম্মুখীন হতে হয়েছে। আমি নজরুল ইসলামের নিকটে জানতে চাইলাম সে রাজনীতিতে যোগ দেবে কিনা। জবাবে নজরুল বললেন, তাই যদি না দেব তবে ফৌজে গিয়েছিলাম কিসের জন্য? আর রাজনীতিতে যোগ দেওয়ার আগেই, হয়তোবা যুদ্ধক্ষেত্রে থাকতেই, তিনি থরে থরে সাজিয়ে ফেলেছিলেন তার পরিকল্পনাগুলো, যে ব্যাপারে আমরা গত পর্বগুলোতে দেখেছি। আমরা দেখেছি যে প্রথমেই তিনি যে লক্ষ্যটি নির্ধারণ করেছিলেন সেটি ছিল ভারতবর্ষের, অর্থাৎ তার মাতৃভূমির ভৌগোলিক মুক্তি, এবং তারপর থরে থরে সাজানো ছিল তার সাম্যবাদী চিন্তা। আমরা দেখেছি আপামর জনসাধারণের অংশগ্রহণে যে জনপ্রিয় আন্দোলন অসহযোগ আন্দোলন, সেটি যখন স্থগিত ঘোষণা করা হলো তখন দেশের মানুষ বিমর্ষ হয়ে পড়লেন, হতদম হয়ে পড়লেন। সে অবস্থা থেকে দেশের মানুষকে জাগিয়ে তোলার জন্য, প্রাণিত করার জন্য কি পদক্ষেপ তিনি নিয়েছিলেন। আর আমরা এও দেখেছি যে কিভাবে তিনি সশস্ত্র বিপ্লববাদীদেরকে পুনরুত্থিত করার ব্যাপারে, পুনর্গঠিত করার ব্যাপারে বিপুল ভূমিকা রেখেছিলেন। আমরা দেখেছি ভগ্ন মনোরথ দেশবাসীকে জাগিয়ে তোলার জন্য ধূমকেতু পত্রিকায় কী ধরনের আগুন ঝরানো লেখা লিখছিলেন, কিন্তু সে লেখাগুলো শুধু আগুন ঝরানো বা উত্তেজক লেখাই ছিল না, তার পেছনে কাজ করছিল এক সুদূরপ্রসারী লক্ষ্য, এবং সেই লেখাগুলোর মধ্যে ছিল যুক্তিগ্রাহ্যতা। সশস্ত্র বিপ্লববাদীদের ক্ষেত্রে যে নেতিবাচক ধারণাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে ডাকাত হিসেবে কিংবা সন্ত্রাসবাদী হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, তাদের সে দুর্নাম, সে কলঙ্ক ঘুচিয়ে তাদেরকে তাদের প্রাপ্য মর্যাদা তিনি দিয়েছিলেন। ধূমকেতু পত্রিকায় তাদেরকে গৌরবের আসনে আসীন করেছিলেন। আমরা এও দেখেছি স্বরাজ, স্বায়ত্তশাসন, হোম রুল, স্বাধিকার, ডোমিনিয়ন স্টেটাস, এই সমস্ত কৌশল যেগুলো ব্রিটিশরা, যে কৌশলগুলো দিয়ে ভারতবর্ষীয়দের সঙ্গে, ভারতবর্ষীয় রাজনীতিবিদদের সঙ্গে খেলছিলেন, সেগুলোর স্বরূপ তিনি উন্মোচন করেছিলেন। তিনি জনগণকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে স্বাধীনতা আন্দোলন এ সব ষড়যন্ত্রের কারণে চোরাবালিতে পথ হারিয়ে ফেলছে, এবং একই সঙ্গে যে বিভিন্ন কৌশলে বিভক্তি তৈরি করা হচ্ছিল, অনৈক্য তৈরি করা হচ্ছিল, সেগুলো স্বরূপ উন্মোচন করেছিলেন এবং সর্বশক্তি নিয়োগ করেছিলেন ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে। পরিশেষে সাম্যের প্রতিষ্ঠা, অর্থাৎ সাম্যবাদ বা সমাজতন্ত্রের প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের প্রয়াস পেয়েছিলেন তিনি। আর এই ব্যাপারে প্রাণের ভয়কে তুচ্ছ করে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আমরা জানি তিনি সমাজতান্ত্রিক আন্দোলনের বেশ কয়েকটি শাখাও তৈরি করেছিলেন, যেমন কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ধীবর আন্দোলন তৈরি করেছিলেন। এই অর্থে বলছি যে প্রকৃত অর্থে বেগবান করে তুলেছিলেন এই আন্দোলনগুলোকে, এবং হিন্দু মুসলমানের যে বিরোধ, যেটির উপর সর্বাধিক গুরুত্ব ব্রিটিশে আরোপ করত এবং যেটিকে সবচেয়ে বেশি তারা কাজে লাগিয়েছিল জনগণের বিভক্তির ক্ষেত্রে, সেই ব্যাপারে
তিনি যে ভূমিকা নিয়েছিলেন তার আর দ্বিতীয় কোনো উদাহরণ আছে কি না কিংবা কোনো তুলনা আছে কি না তা জানা নেই। হিন্দু মুসলমানকে বিভক্ত করে একের বিরুদ্ধে অপরকে লেলিয়ে দিয়ে তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি কার্য করার যে ঘৃণ্য চক্রান্ত যেটি বারবার সফল হচ্ছিল তার বিরুদ্ধে হিমালয় পাহাড়ের মতন প্রতিরোধ নিয়ে দাঁড়িয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তার মতো করে আর কেউ হিন্দু মুসলমানের মিলনের ক্ষেত্রে সংহতির ক্ষেত্রে এত বড় ভূমিকা সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে ধর্মীয় জীবনে এমনকি ব্যক্তিগত জীবনে আর কেউ এ ধরনের ভূমিকা নিয়েছিলেন কিনা জানা নেই। বহু যুগ ধরে নিপীড়িত মানুষের জন্য মুক্তির স্বপ্ন দেখেছিলেন তিনি, খুঁজে পেয়েছিলেন তাদের জন্য নতুন পথের দিশা, নতুন এক দিগন্ত আবিষ্কার করেছিলেন তিনি আর দেখেছিলেন নতুন যুগের আলো। নিদ্রা দেবীর মিনার চূড়ে মুয়াজ্জিনের শুনছি আরাব, পান করে নে প্রাণ পেয়ালায় যুগের আলোর রৌদ্র সারাব, উষায় যারা চমকে গেল তরুণ রবির রক্ত রাগে, যুগের আলো তাদের বলো প্রথম উদয়ে এমনি লাগে, সাত রঙা ওই ইন্দ্রধনুর লাল রংটাই দেখলো যারা, তাদের গায়ে মেঘ নামায় ভুল করেছে বর্ষাধারা, যুগের আলোর রাঙা উদয় ফাগুন ফুলের আগুন শিখা, সীমান্তে লাল সিঁদুর পরে আসছে হেসে জয়ন্তিকা।